নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভাজা মুগের ডাল দিয়ে পেঁপের ডালনার নিরামিষ একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি আমি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে শিখেছি শ্বশুরবাড়িতে এসে, তাই আপনাদের সঙ্গেও আজকে শেয়ার করছি। এটি কিন্তু দারুণ একটা রেসিপি। তার জন্য প্রথমে পেঁপেটাকে কেটে নিয়ে মাঝ বরাবর কেটে ছোট টুকরো করে নিয়ে পেঁপের খোসাটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। কোনো সবুজ ভাব থাকলে হবে না, একটু মোটা করে খোসাটাকে ফেলে নিতে হবে। তারপর পেঁপের দানার যে অংশ থাকে সেখান থেকে একটুখানি কেটে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে পেঁপেটাকে প্রথমে কেটে নিতে হবে। তো এইরকমভাবে একে একে আমি সব পেঁপেগুলোকেই কেটে নিয়েছি। আর এই পেঁপের ডালনায় দেওয়ার জন্য আমি এখানে আলুটাকেও একটু ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। এরপর আলু এবং পেঁপেটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। তারপর একটি কড়াইতে কিছুটা জল দিয়ে জলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ছোট টুকরো করে কেটে রাখা পেঁপেগুলোকে। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, হালকা ভাপিয়ে নামিয়ে নেব। একটু ফুটে উঠলেই পেঁপেটাকে আমি নামিয়ে নেব, জাস্ট কষ ভাবটা চলে যাবার মতো একটু ভাপিয়ে নেব। তারপর কড়াইটা একটু মুছে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মুগ ডাল। মুগ ডালটাকে একটু ব্রাউন কালার করে শুকনো কড়াইতেই কিন্তু নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে। তারপর ডালটা হয়ে গেছে, ডালটাকে নামিয়ে দিয়েছি। ওই কড়াইতেই কিছুটা তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা এবং কিছুটা গোটা জিরে। এরপর ফোড়নগুলো একটু ভাজা হয়ে এলে তার মধ্যে যে টুকরো করে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর আলুটাকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব 1টা বড় সাইজের টমেটো। টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আলু আর টমেটোটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আবারও একটু মিক্সড করে নিচ্ছি সব একসঙ্গে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেঁপেটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেই পেঁপেটা। যেহেতু পেঁপেটাকে আমি পুরোপুরি সেদ্ধ করে নেইনি, তার জন্য একটু আগে আগেই দিয়ে দিলাম। এরপর আলু আর পেঁপেটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করব 2 চামচের মতো আদা, জিরে এবং ধনে বাটা। এরপর মশলাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু অনবরত এটাকে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো এখানে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারাও বেশ ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নেবেন। তারপর আমি এর মধ্যে এখানে অ্যাড করেছি 1 চামচ আলুর দম মশলা, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর 2 মিনিট আবারও বেশ ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটা। তো ডালটা দেওয়ার পর ডালটাকেও কিন্তু আলু এবং পেঁপের সাথে একটু মিক্সড করে দিতে হবে বেশ ভালো করে। ডালটা তো আগে একটু শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলামই, তো এরপর মশলা এবং তেলে আবারও একটু নাড়াচাড়া করে ডালটাকে কষিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে বলার, ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না। আমরা যেমন তরকারিতে বাদাম দিলে বাদামটা দাঁতে লাগে, তো এক্ষেত্রেও ডালটাও কিন্তু খাওয়ার সময় একটু দাঁতে লাগবে, মানে হাফ সেদ্ধ টাইপের হবে। তো এইখানে এক পর্যায়ে দেখে নিতে হবে যে আলুটা এবং পেঁপেটা একটু সেদ্ধ হয়ে এসেছে কিনা। তো আমার এখানে আলু পেঁপেটা একটু সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা অনেকটাই ভালো হবে। ঠান্ডা জলের থেকে উষ্ণ গরম জল দিলে যে কোনো তরকারিতেই স্বাদ একটু বেশি হয়। তারপর সবটাকে একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে খুব বেশি জল দিলাম না, কারণ এই তরকারিটায় কিন্তু খুব বেশি ঝোল টাইপের হলে এটা ভালো লাগবে না, একটু মাখা মাখা হলে ভালো লাগবে। এরপর ফুল হিটে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে এইখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ছোট চামচের চিনি, 1 চামচ ঘি এবং 1 চামচ শিলে বাটা গরম মশলা। তো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে আর 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। তো এইখানে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আজকের এই ভাজা মুগ ডাল দিয়ে
পেঁপের ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।